হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর এখন বাজছে 10:30টার উপরে বেজে গেছে, 11:45 বাজে। এখন স্নান করব, মেয়েকে ঘুম পাড়িয়েছি, আর ওর আজকে চুলটা সাইজিং করে দিলাম আর কি। মানে চুলগুলো এত লম্বা হয়ে গেছে, একদম চোখে পড়ে, কানে পড়ে, ঘুমাতে পারে না ঠিক করে। আর এইগুলি কপালের মধ্যে ঘামাচি, ঘাড়ের ঘামাচি হয়ে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু স্নান করি, আরে সরি, চুলটা কেটে দিই, তো সাইজিং করে দিলাম আর কি। এখন ঘুমিয়ে গেছে, আমি স্নান করবো। আর ঘরে এখন কেউ নেই, মা, বাবু, দিদি, শানু আর আমার বড় মেয়ে মোনালিসা সহ আগরতলা গেছে। আমার দিদিকে ড্রপ করে বড় মাসির বাড়িতে যাবে আর কি। তো আমি একা এখন, ওকে স্নান করা হয়ে গেছে, ঘুম পাড়িয়েছি। তো ঘুম থেকে ওঠার আগে আমার এখন সব কিছু সারতে হবে আর কি। তো চুল কেটেছি, দেখবে, মানে একদম সাইজিং করে দিয়েছি, টাকলো হওয়ার কথা ছিল, তো ভাবছি এখনই করে দিই। আজকে তো ভাদ্র মাসের অমাবস্যার সময় কাটিনি, অমাবস্যার আগটা দিয়ে কেটে দিয়েছি, মানে অমাবস্যা যখন লাগবে লাগার আগেই কেটে দিয়েছিলাম। আর আজকে তো সবাই বিষকচু খায়, বিষকচুটা নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে খাওয়া লাগে, আমরাও বানিয়েছে, কালকে রাত্রি বানিয়ে রেখেছে, আমরা রান্না করা হয়েছে। আমি আর এবার মনে হয় না খাবো, কারণ গত বছর তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সির সময়ে মা রান্না করেছিল, খুব স্বাদ হয়েছিল কচুটা। তো কচুটা খেতে খেতে না এরকম ছোট একটা টুকরা ছিল, তো আমি ওইটা পেস্ট হয়নি, কোনোরকমভাবে হয়নি, রয়ে গেছিলো। তো ওইটা আমি ভেবেছি কি নারিকেলের টুকরা হতে পারে, ওইটা একটা চিবুনি দিয়েছি, মানে আমার পুরা মুখ যেমন, মানে কী হয়েছে বলতেই পারো, মানে বুঝতেই পারো তোমরা যে বিষ কচু আরও, আর এতটুকু টুকরো আমি চিবিয়ে ফেলেছি। মানে লেবু খাচ্ছি, তেঁতুল খাচ্ছি, কোনো রকমই কিছু হচ্ছিলো না। তো ওইটা আমি খুব ভয় পেয়েছি, একটা ফোবিয়া হয়ে গেছে এখন। তো মনে হয় না আমি এ বছর খেতে পারবো, যদিও একটু টেস্ট করলে করতে পারি, কিন্তু ওরকমভাবে খাবো না। আর তো এখন স্নানটা করি, আর তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আমার প্রেগনেন্সির জার্নিটা, যেহেতু কালকে 1 বছর হয়ে গেল, কীভাবে 1 বছরটা কেটেছে, কী হয়েছে প্রেগনেন্সির সময়, কী ডিফিকাল্টিস ছিল বা কী হয়েছে, ওইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তো এখন প্রায় 2:30 বাজছে, বেবিকে ঘুম পাড়িয়ে আমিও লাঞ্চ করে তো চলে এসেছি, বাইরের কাপড় টাপড় নিয়ে এসেছি, বৃষ্টি আসলেও আসতে পারে, কিন্তু প্রচণ্ড গরম। তো আজকের থাম্বনেল দেখেও বুঝতেই পারছো কী নিয়ে ভিডিওটা করছি। তো ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি আমি আমার সি সেকশনের যে জার্নিটা আছে ওইটা নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের সঙ্গে, অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই আর কি। তো লাইট অফ করে রেখেছি, নাহলে বেবি উঠে যাবে তার জন্য, তো একটু প্লিজ ইগনোর করবে, ঠিক আছে? আর আমার দোনো বেবি সি সেকশনে হয়েছে আর কি। আর প্রথম যখন মা হয়েছি, নতুন লাইফ স্টার্ট হয়েছে, তো 2014-তে আমার বড় মেয়ে মোনালিসা হয়েছিল, তো ওইটাও সি সেকশনে হয়েছিল। আর এখন গত মানে টিনা হয়েছে, ওইটাও সি সেকশনই হয়েছে। তো ফার্স্ট যে মানে ফার্স্ট স্টে যে সি সেকশনটা হয়েছিল আমার, ওইটাতে প্রবলেম তো দোনো মানে আছেই, কিন্তু ওই সময় আমার এরকম কোনো অসুবিধা ছিল না। মানে মোনালিসার সময় আমি সব খেতে পারতাম, মাছ মানে মাছ, মাংস, ডিম, মানে এভরিথিং আমি খেয়েছি, মানে কোনো অসুবিধেই হয়নি, বা আমার হেলথেও তেমন কোনো আপস ডাউন ছিল না, একদম বিন্দাস দিব্যি আমি খুব ভালো ছিলাম, একদম খুব এক্সাইটেড। হয়তো তখন বয়সটাও কম ছিল, তখন আমার এইজ মানে কম ছিল, তো ওই কারণেও হয়তোবা এতটা বুঝতে পারিনি কিছু, যে হয়ে গেছে। তো এরপরও সি সেকশনের পরে তেমন কোনো অসুবিধা আমার ছিল না, কিন্তু 8 বছর আমার বড় মেয়ে আর ছোটো মেয়ের মধ্যে 8 ইয়ার্সের ডিফারেন্স আর কি। তো টিনা যখন মানে আমি কনসিভ করি ওকে, তো প্রথম কয়েকটা মাস কি আমি মানে বলতে গেলে একদম 10 মাস তো হয়নি, ও 9 মাসই হয়েছে, 9 মাস আমার খুবই খারাপ, মানে খারাপ কি
এক হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আমি তেরকম ভাবে কিছুই করতে পারিনি, একদম মাংস তো দূরে থাক, মাছ না ডিম না কোনো এগুলি কিচ্ছুর প্রতি আমার কোনো মানে খাবো খাবো মানে ওই ক্রেভিংটা আমার ছিল না। শুধু নিরামিষ পুঁই শাক বা লতি ওই রকম, মানে এও বেশি ভাত খেতে পারতাম না, অল্প অল্প খেতাম মানে পারতামই না, একদম ওইটা আমার কন্টিনিউয়াস ও হওয়া পর্যন্ত ওই রকম ছিল আর ছিল। আর সাত মাসের পর থেকে, সাত মাসের আগে এরকম ছিল মানে ভমিটিং হতো বা ওই রকম শরীরটা ক্লাম্পস মানে একটু মানে কি বলবো লেজি লেজি মনে হতো, একটু টায়ার্ডনেসটা থাকতো, কিন্তু সাত মাস পর থেকে ওটা আরও বেড়ে গেছে, মানে না শুয়ে শান্তি না। আমি এরকম এরকম দিন গেছে আমি রাত্রে অনেক রাত্র আমি ঘুমাইনি, ঘুমই ধরতো না রাত্রে, আমার ঘুমই হতো না একদম, মানে মা তো সারাক্ষণ আমাকে এই চুল মাথা হাতিয়ে দিচ্ছে, এই হাত পা টিপে দিচ্ছে, মানে তারপর আমার একদম এক ফোঁটাও ঘুম হতো না তখন, জানি না কেন কিন্তু হতোই না। তারপর যখন আস্তে আস্তে আট মাসে পড়লাম, তখন দেখা দিল যে এই দুই দিন পর পর একটু একটু পেটে ব্যথা হচ্ছে, দুই দিন পর পর একটু একটু মানে পেটে ব্যথা হচ্ছে। তারপর এরকম করতে করতে ডাক্তারের কাছে গেলাম, ডক্টর বলছে যে এত তাড়াতাড়ি তো হতে পারবে না, বেবিকে বাঁচানোটা কষ্ট হয়ে যাবে, এই সেই মানে হচ্ছিল। তো একদম মানে ওই সাত থেকে নয় মাসটা আমার আরও বেশি অসুবিধা হয়েছিল। তো তারপর যে সিজার, আমার যে সি সেকশন, ওই দিন এরকম অবস্থা মানে এক তো ছিল নাইট কারফিউ চলছিল আগরতলায়, তো আমার সি সেকশনটা অপারেশনটা আগরতলায় হয়েছে, নার্সিংহোমে হয়েছিল আর কি। তো আমার যে গাইনোকোলজিস্ট যিনি ডক্টর উনি খুবই মানে সাপোর্টিভ, খুব ভালো, তো ওনাকে কনসাল্ট করে আমরা নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়েছিলাম। ওইটার সময় মানে ভর্তি নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে বলছিল যে কোভিডের টেস্ট লাগবে, নেগেটিভ না পজিটিভ ওই টেস্টটা লাগবে। তো যাই হোক, রীতিমতো আমরা করলাম, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমি নেগেটিভ আর টেস্টটা করে নিয়েছিলাম। ওইখানেও কি হয়েছিল, ভর্তি হওয়ার দুই দিন আগে আমি করেছিলাম টেস্টটা, তো ওই যে নাক দিয়ে করে না, করে আধা ঘন্টা পর রিপোর্ট দেবে বলছিল, ওইখানে বসে না আমার মানে এত মাথা ঘোরাচ্ছিল, আর ওইটা যে এই নাক দিয়ে যেটা দিয়েছিল এরকম মনে হচ্ছে যে একদম এখানে এসে লেগেছে, মানে একদম মানে কি একটা হেজ মানে খুব খারাপ অবস্থা হচ্ছিলো, তো মাথা ঘোরাচ্ছে কি করছে ওই সময়তে মানে একটা অবস্থা একদম লাস্ট স্টেজ, তো সবাই ঘাবড়িয়ে গেছে। আমারও ইন দ্য মেন টাইম বমি করেছি, মাথা ঘোরাচ্ছিলো, তো জল টল দিয়ে, বাবু ছিল সঙ্গে, তো বাবু জল টল খাইয়ে, মাথা মাসিও ছিল, মাসিও করেছে, তো ওইখান থেকে নেগেটিভ পেয়ে তো গেলাম হসপিটাল, ভর্তি হলাম নার্সিংহোমে। তো হওয়ার কথা ছিল 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ হওয়ার কথা ছিল ডেটটা। তারপরও ডক্টরবাবু বলছিল যে যদি টাইম পাই তাহলে আজকেই করে নেব, মানে 4 তারিখ আর কি। তো 4 তারিখ আমি কিন্তু 5 তারিখেরটা ঠিক আছে ডক্টর ডেট দিয়েছিল, কিন্তু শনিবারটা দেখে মানে কীরকম জানি আমার একটু হেজিটেশন হচ্ছিলো, তারপরও ডক্টর যেটা বলছে সেটাই, তো তার জন্য কিছু না বলে অপেক্ষা করছিলাম। তো কিন্তু দেখা গেল যে রাত্রে মানে সন্ধ্যার পরটা দিয়ে ডক্টরবাবু বলেছে যে না আজকেই হবে, তো তারপর গেলাম। তো সন্ধ্যার পরটা দিয়ে মা তো চলে গেছিলো দিদির বাড়িতে, মা না থাকাতে হয়তোবা আমি আর একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ মা সত্যি কথা বলতে মার উপর আমি এখনও খুব ডিপেন্ডেন্ট, মানে এত বড় হয়ে গেছি, দুই বাচ্চার মা হয়েছে, তারপরও আমার মা চাই, যেখানেই যাই এমনকি কোনো একটা ড্রেস কিনবো তাও মার ওপিনিয়ন আমার দরকার হয় সব সময়। তো মাকে দিদির বাড়িতে চলে যেতে হয়েছিল, নাইট কারফিউ, ওইখানে রাত্রেবেলা থাকাও যাবে না। তো হাজব্যান্ডও গিয়েছিলো দিদির বাড়িতে, কাপড় কিছু শর্ট ছিল কাপড় আনতে গিয়েছিলো, তো ওই সময়টাতেই ওরা এসছে সিরিঞ্জ নিয়ে, মানে সিরিঞ্জ নিয়ে স্যালাইন নিয়ে সব নিয়ে এসছে, আচ্ছা যাক, দিল চ্যানেলটা দিল, দিয়ে
মানে এরকম অবস্থা দিচ্ছে, এখান দিয়ে দিয়েছে, স্যালাইনটা ঢুকেছে, ওই ইঞ্জেকশনটা এত বড় থাকে তো এটা ঢুকেছে, ঠিক স্যালাইনও চলছে কিন্তু আমার ভিতর দিয়ে যাচ্ছে না, মানে আমার শিরা দিয়ে ঢুকছে না আর কি। তো আবার খুলতে হলো, আবার মানে ওইখানে ডাবল যন্ত্রণা আবার পেলাম, আচ্ছা যাক গেল। তারপর নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পর হাজব্যান্ড এসছে, তারপর গেলাম উটিতে নিয়ে যাচ্ছে। তো উটিতে নেওয়া যাওয়া নিয়ে গেছে, ভালো কথা। নিয়ে তারপর মানে খুবই নার্ভাস ছিলাম, আর গিয়ে তারপর বেডে নিয়ে তো ওই অ্যানেস্থেশিয়া দেবে, অ্যানেস্থেশিয়াটা যখন দিচ্ছে মানে এত ব্যথা আমি পেয়েছি, মানে ওই ব্যথাটা আমি এখনও অনুভব করি। ওই ব্যথাটা মনে পড়লে আমার এখনও গায়ে গুজবাম্পস আসে, মানে গায়ে কাঁটা দিয়ে ফেলে। তো আর ওইটা দেওয়া মাত্র কিছুক্ষণ পর থেকে চোখ দিয়ে মানে অনবরত আমার জল পড়ছিল, খালি মানে জল পড়ছে, আর মানে কান্না আমার যেন মনে হচ্ছে আমি চিৎকার করে কান্না করি। তো মানে তার সঙ্গে সঙ্গে আমাকে শুইয়ে দিল, তো বেশিক্ষণ না, কিছুক্ষণ পরেই বেবির কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো বেবি বললো যে তোমার মেয়ে হয়েছে, তো ভালো কথা। তারপর মানে ওই দিন তো আর তেমন কিছু বোঝা যায় না, যেহেতু ইঞ্জেকশন ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দেয়, তো ওইটা মানে বেশি বোঝা যায় না। কিন্তু পরের দিন থেকে আমার এত ব্যথা হয়েছে, মানে এটা হয়তো সবারই হয়, আমার এক্সট্রা কিছু না, কিন্তু তারপর আমার ওই যে এক্সপিরিয়েন্সটা, এই নিয়ে টোটাল তিনটা অপারেশন হয়ে গেছে, দুটা সিজার হয়েছে, একটা গল ব্লাডার হয়েছে। এরপর ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে আর কোনো কাটা, মানে শরীরে একটা শরীরে যদি তিন চারবার কাটা পড়ে তো বুঝতেই পারছো তোমরা কী হতে পারে আর কি। তো সি সেকশন করাটা অ্যাকচুয়ালি আজকাল দিনে অনেকে বলে ফ্যাশন হয়ে গেছে বা সব কিছু, মানে বলে যে না অনেকে নর্মালের যে ব্যথাটা কষ্টটা ওইটা থেকে বাঁচার জন্য সি সেকশনটা করে, অ্যাকচুয়ালি না, কেউরই ইচ্ছে না যে আমি আমার এত মানে সুন্দর শরীরটা বা এত ভালো একটা সুস্থ শরীরটাকে কেটে ফেলুক, এটাকে কিন্তু এটা কেউই চায় না সত্যি। মানে যারা বলছো, যারা এরকম মনে করো, প্লিজ এমন মনে করো না, কারণ ওইটা কেউরই মনের ইচ্ছা না যে আমার সি সেকশন হোক বা আমি বেবি ও এরকমভাবে করবো। নিশ্চয়ই কিছু না কিছু শরীরে একটা ট্যান্ট্রামস থাকে বা প্রবলেম থাকে, তার জন্যই ডক্টর সাজেস্ট করে যে সি সেকশনটা দরকার। তো আমার সময়ও বলেছি, প্রথমে যখন মোনালিসা হচ্ছিলো তখন লাস্ট 7 থেকে 9 মাসের মধ্যে আমার শরীরে খুবই প্রচণ্ডভাবে অ্যালার্জি হচ্ছিলো, মানে শুধু গায়ে চুলকাচ্ছি, চুলকিয়েছি চুলকিয়েছি এরকমও দেখা গেছে, আমার সারা শরীরে চিরুনি দিয়ে চুলকাতাম, চিরুনির দাগ পড়ে গেছে, মানে এরকম হয়েছিলো। লাস্টে তো ব্লাড টেস্ট করিয়েছি, ব্লাড টেস্ট করে দেখা গেলো যে লিভারে কোনো ফাংশনে গণ্ডগোল আছে, তো তাড়াতাড়ি করে তখন সি সেকশনটা করতে হলো। আর ছোটো বেবির সময়ও মানে বললাম না, হঠাৎ হঠাৎ ব্যথা হচ্ছিলো, তো ওইটার জন্য লাস্টে সি সেকশন করতে হয়েছে। তো ওইটা কোন কেউরই ভালো লাগে না যে আমার সি সেকশন করুক সি সেকশন করুক। তো ওই আর কি আমার জার্নিটা। তো আমি খুব হ্যাপি এখন, আমি দুজন মেয়ের মা, তো ওদেরকে বড় করতে করতে এখন দিন যায়। তো বড়জন তো মোটামুটি বুঝ হয়ে গেছে, এখন ছোটো জনকে বড় করছি। বড়জন আমার বড় মেয়ে, মানে একদম খুবই শান্ত, আর ছোটোটা তো ওরে বাবা, এটা এখন আর একটু বড় হলে কি হবে সেটা তখন বলতে পারবো আর কি। তো চলো আর কিছু বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে পরে। তো সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুবই 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 ভালো থাকবে। তো কালকে আবার দেখা করছি তোমাদের সঙ্গে, টাটা।